প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিল্ডিংটির প্ল্যান, 3D ভিউ এবং খরচ সহ আলোচনা করব। মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই বিল্ডিংটি কুমিল্লা জেলায় আমার এক ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছে। বিল্ডিংটিতে দেখা যাচ্ছে সামনে খুবই সুন্দর একটি পোর্চ রয়েছে, তাছাড়াও খুবই সুন্দর ডিজাইনের দুটি বারান্দা রয়েছে। বারান্দা এবং পোর্চের উপরে লাল রঙের টালি বসানো। ভিউয়ার্স, ইহে হচ্ছে বিল্ডিংয়ের জানালার ডিজাইন। উপরের প্যারাপেট ওয়াল এবং বিল্ডিংয়ের কালার কম্বিনেশন ঠিক রেখে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে বিল্ডিংটি কমপ্লিট করতে পারলে অসাধারণ দেখাবে। প্রিয় ভিউয়ার্স, ইহা হচ্ছে বিল্ডিংটির ফ্লোর প্ল্যান, যার একদিকে রয়েছে 34 ফিট এবং অন্যদিকে রয়েছে 39 ফিট 7 ইঞ্চ, যা 1300 স্কোয়ার ফিট জমির উপর নির্মিত। যদি শতাংশই হিসাব করি তাহলে বলতে পারি প্রায় 3.12%। বিল্ডিংয়ের 8 ফিট 2 ইঞ্চ বাই 8 ফিট 4 ইঞ্চের এই পোর্চের ভিতর দিয়ে ড্রয়িং ক্যাম ডাইনিং রুমে প্রবেশ করবে। ড্রয়িং ক্যাম ডাইনিং রুমের সাইজ 20 ফিট 9 ইঞ্চ বাই 21 ফিট 5 ইঞ্চ। বিল্ডিংটিতে 2টি মাস্টার বেডরুম রয়েছে এবং একটি কমন বেডরুমও রয়েছে। মাস্টার বেডরুম দুটির সাইজ 12 ফিট বাই 13 ফিট, যার সাথে 4 ফিট বাই 8 ফিটের একটি করে অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং কমন বেডরুমটির সাইজ 12 ফিট বাই 14 ফিট, যার সাথে 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চের একটি বারান্দা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ বিল্ডিংটিতে একটি কমন টয়লেট রয়েছে যার সাইজ 8 ফিট বাই 4 ফিট, এবং ড্রয়িং রুমের সাথে 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চের একটি অ্যাটাচড বারান্দা রয়েছে। তাছাড়াও 8 ফিট বাই 7 ফিটের একটি কিচেন রুম রয়েছে। ভিউয়ার্স, দোতলায় প্রবেশ করার জন্য রয়েছে 7 ফিট বাই 15 ফিট 1 ইঞ্চের একটি সিঁড়িঘর। ভিউয়ার্স, বিল্ডিংটির আনুমানিক খরচ। সম্পূর্ণ বিল্ডিংটি দোতলায় ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট করতে খরচ হবে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা। তাছাড়াও নির্ভর করবে আপনার পছন্দের ম্যাটেরিয়ালসের উপর। আমার এই বিল্ডিংটি যদি আপনাদের কারো পছন্দ হয়, তার সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে। আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।